প্রতিদিন বাংলাদেশের সমস্ত সরকারি বেসরকারি চাকরির সার্কুলার আমাদের এই চ্যানেলে আপলোড করা হয়। তাই সকল সরকারি বেসরকারি চাকরির সার্কুলার পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিন। কাস্টম অফিস ঢাকাতে একটা সার্কুলার প্রকাশ পেয়েছে। তো এই সার্কুলারটা প্রকাশ পেয়েছে এই মাসের 3 তারিখ থেকে এবং এই আবেদনটা শেষ হবে এই মাসের 24 তারিখে। তো হাতে আর মাত্র 5-7 দিন সময় আছে, তো যত দ্রুত সম্ভব আপনারা এখানে আবেদন করে ফেলুন। তো ফার্স্টে আমরা এখানে দেখব যে কী কী পদ এখানে দেওয়া আছে এবং তারপর দেখব যে কীভাবে আপনারা এখানে আবেদন করবেন। তো ফার্স্টে আমরা সার্কুলারটা দেখে নিই। দেখেন এখানে টোটাল পদ আছে 9টা। তো ফার্স্টে আছে উচ্চমান সহকারী, তারপর ক্যাশিয়ার, তারপর ষাট মুদ্রা খরিত কাম কম্পিউটার অপারেটর, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, রেকর্ড কিপার, গাড়ি চালক, সিপাহি, অফিস সহায়ক এবং লাস্টে আছে নিরাপত্তা প্রহরী। তো এটা হচ্ছে মূলত সার্কুলার, টোটাল 9টা পদ এবং ঠিক কোন পদে কতজন লোক নিয়োগ করা হবে সেটা দেওয়া আছে এবং তার ডান পাশে দেওয়া আছে শিক্ষাগত যোগ্যতা। তো এর ঠিক ডান পাশে দেওয়া আছে ঠিক কোন কোন জেলার লোকজন এখানে আবেদন করতে পারবেন। তো এটা মূলত সার্কুলার। তো এবার দেখি আমরা যে কীভাবে এখানে আপনারা আবেদন করবেন। তো ফার্স্টে যে কোনো একটা ব্রাউজারে যাবেন, ব্রাউজারে যে আপনারা লিখবেন CEVA1.teletalk.com.bd, ঠিক এই অ্যাড্রেসটাই আপনাকে যেতে হবে। আমি স্ক্রিনে অ্যাড্রেসটা দিয়ে দিলাম। তো এই অ্যাড্রেসে যাবেন, এই অ্যাড্রেসে যাওয়ার পর ঠিক আমরা একটা পেজ পাবেন। তো ফার্স্টে আছে অ্যাডভার্টাইজমেন্ট, অর্থাৎ এইমাত্র যে সার্কুলারটা আপনাদের দেখালাম সেই সার্কুলারটা এই অ্যাডভার্টাইজমেন্টের উপর ক্লিক করলে আপনারা ডাউনলোড করতে পারবেন এবং দেখতে পারবেন। তো এরপর নিচে আছে অ্যাপ্লিকেশন ফর্ম। তো আমরা যেহেতু আবেদন করব সেহেতু আমরা অ্যাপ্লিকেশন ফর্মের উপর ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে ঠিক যে পদে আপনি আবেদন করতে চান সেই পদের বাম পাশে একটা ক্লিক করবেন। সাপোজ এখানে আপনি অফিস অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার টাইপিস্ট যে পদটা আছে এই পদে আবেদন করবেন। তো এর ঠিক বাম পাশে যে বৃত্তটা আছে এর উপর আমি ক্লিক করলাম। এরপর ঠিক নিচে নেক্সট যে অপশনটা আছে নেক্সট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর ঠিক আমার একটা পেজ আসবে। তো এখানে আপনাকে জিজ্ঞেস করা হবে যে আপনি অল জবসের প্রিমিয়াম মেম্বার কিনা। তো অল জবসের প্রিমিয়াম মেম্বার হলে আপনি যে কোনো সরকারি চাকরিতে জাস্ট এক ক্লিকে আবেদন করতে পারবেন। তো আমি ফার্স্টে অল জবসের প্রিমিয়াম মেম্বাররা কীভাবে আবেদন করে এবং যারা অল জবসের প্রিমিয়াম মেম্বার না তারা কীভাবে আবেদন করে দুইটাই দেখাবো। তো ফার্স্টে আমি অল জবসের প্রিমিয়াম মেম্বার যারা তারা কীভাবে এক ক্লিকে আবেদন করে সেটা দেখাই। তো যারা অল জবসের প্রিমিয়াম মেম্বার তারা এখান থেকে ইএসএ প্রেস করে। তো ইএস অপশনে প্রেস করার পর দেখেন আরেকটা বক্স আসলো, এখানে এবার প্রিমিয়াম মেম্বারের যে আইডিটা আছে সেই আইডিটা এখানে দেয়। তো এখানে আমি আইডিটা দিয়ে দিই। আইডিটা দেওয়ার পর এরপরে এখানে দেখেন নেক্সট যে অপশনটা আছে নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পর দেখেন এখানে নাম, ছবি এবং পিতার নাম, মাতার নাম সমস্ত ডিটেলস অটোমেটিক এখানে ফিল আপ হয়ে গেছে। তো এখানে শুধু একটা জিনিস ফিল আপ হয় নাই, কী সেটা ডিপার্টমেন্টাল স্ট্যাটাস। তো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে এখানে যারা সরকারি চাকরি করেন তারা এখান থেকে গভর্নমেন্ট এমপ্লয়ি যে অপশনটা আছে অর্থাৎ যার যেটা আছে সেটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। আর কেউ যদি কোনো কিছু না করে থাকেন অর্থাৎ বেকার যদি হন তাহলে এখানে নান যে অপশনটা আছে এটা সিলেক্ট করে দেবেন। এরপর দেখেন অ্যাড্রেস, তারপর আপনার পার্মানেন্ট অ্যাড্রেস, তারপর এডুকেশনাল কোয়ালিফিকেশন, তারপর কী বলে আপনার অনার্স মাস্টার্স সমস্ত কিছু কিন্তু এখানে ফিল আপ হয়ে গেছে। এরপর আছে এক্সপিরিয়েন্স। তো এক্সপিরিয়েন্সটা এখানে আপনাকে ইয়েস ক্লিক করতে হবে, অর্থাৎ এখানে যদি নো দেন তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন না। অবশ্যই আপনাকে কম্পিউটারে দক্ষ হতে হবে, কারণ যেহেতু আপনি অফিস সহকারী কাম কম্পিউটার টাইপিস্টে আবেদন করছেন এখানে যদি আপনি কম্পিউটারে দক্ষ না হন তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন না। তো এখানে ইয়েসে প্রেস করবেন। এরপর কী করতে হবে, এখানে এখানে একটা সিকিউরিটি কোড দিতে হবে। কোডটা কি ঠিক এখানে যা দেওয়া আছে সেম জিনিস এখানে লিখতে হবে। তো এখানে কী আছে, বড় হাতে টি, বড় হাতে জেড, ডাবল টু এম, তারপর ওয়াই, ব্যাস আমার কাজ শেষ। এরপরে কী করতে হবে, এখানে একটা টিক চিহ্ন দিতে হবে। টিক চিহ্ন দিয়ে তারপর এখানে সাবমিটে ক্লিক করতে হবে। দেখেন এখানে ছবি, তারপর সিগনেচার সমস্ত কিছু কিন্তু অটোমেটিক ফিল আপ হয়ে গেল। তো এটা হচ্ছে যারা অজস্র প্রিমিয়াম মেম্বার তারা ঠিক এইভাবে এক ক্লিকে আবেদন করে, অর্থাৎ কোনো কিছু ফিল আপ করার প্রয়োজন পড়ে না। তো এবার দেখায় যারা অজস্র প্রিমিয়াম মেম্বার না তারা কীভাবে আবেদন করে। তো এখানে ঠিক এই জায়গায় যারা অজস্র প্রিমিয়াম মেম্বার না তারা এখান থেকে নোতে প্রেস করবেন। নোতে প্রেস করার পর নিচে যে নেক্সট অপশনটা আছে নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পর এবার আপনাকে কী করতে হবে, এখানে যে ফর্মটা দেওয়া হয়েছে এই ফর্মটা আপনাকে ম্যানুয়ালি পূরণ করতে হবে, অর্থাৎ আপনার নিজের এগুলো পূরণ করতে হবে। তো ফার্স্টে আছে অ্যাপ্লিকেন্ট নেম, তারপর আবেদনকারীর নাম, অর্থাৎ প্রথমে আপনাকে ইংরেজিতে আপনার নাম দিতে হবে, তারপর দেখেন আবেদনকারীর নাম, অর্থাৎ এখানে বাংলায় আপনার নাম লিখতে হবে। অর্থাৎ এখানে মূল কাজ হচ্ছে যেসব অপশনগুলো ইংরেজিতে দেওয়া আছে সেই অপশনগুলো অবশ্যই আপনি ইংরেজিতে পূরণ করবেন এবং যে অপশনগুলো বাংলায় দেওয়া আছে সেই অপশনগুলো অবশ্যই আপনাকে বাংলায় পূরণ করতে হবে। তো এইভাবে সমস্ত কিছু পূরণ করবে। সমস্ত কিছু পূরণ করার পর একদম নিচে যাবেন, একদম নিচে যে সিকিউরিটি কোডটা এখানে লিখবেন, তারপর এখানে টিক চিহ্ন দিবেন, টিক চিহ্ন দিয়ে এখানে সাবমিটে ক্লিক করবেন।
সাবমিটে ক্লিক করার পর আরেকটা পেজ আসবে, যে পেজে আপনাকে ছবি এবং সিগনেচারটা আপলোড করতে হয়। তো এটা সবাই জানেন, তো ছবিটা হয় 300x300 পিক্সেলের এবং সর্বোচ্চ হবে 100 কিলোবাইট, এবং সিগনেচারটা হবে 300x80 পিক্সেলের এবং সর্বোচ্চ হবে 60 কিলোবাইট, অর্থাৎ 60 কিলোবাইট। তো এটা আপনারা সাবমিট করবেন, সাবমিট করে তারপরে আপনাদের একটা ফর্ম দেওয়া হবে, সেই ফর্মটা আপনারা ডাউনলোড করে রাখবেন। ডাউনলোড করে তারপর সেই ফর্মে যে ইউজার আইডিটা আছে সেই ইউজার আইডি অনুযায়ী আপনাকে টেলিটক সিমের মাধ্যমে টাকা জমা দিতে হয়। তো কীভাবে টেলিটক সিমের মাধ্যমে টাকা জমা দিতে হয় সেটা কিন্তু আপনি যে লাস্টে যে ফর্মটা ডাউনলোড করবেন সেই ফর্মের ঠিক লাস্টের দিকে আপনাকে স্টেপ বাই স্টেপ দেওয়া থাকবে যে কীভাবে আপনি টেলিটক সিমের মাধ্যমে আপনি এই ফর্মের টাকাটা জমা দিবেন। অথবা যে সার্কুলারটা আছে সেই সার্কুলারের ঠিক নিচের দিকে দেখবেন যে কীভাবে পেমেন্টের টাকা দিতে হয় সেটা কিন্তু দেওয়া আছে। দেখেন এখানে দেওয়া আছে যে প্রথম SMSটা কীভাবে দিতে হয়, তারপরে সেকেন্ড SMSটা কীভাবে দিতে হয় সেটা কিন্তু এখানে দেওয়া আছে, অর্থাৎ দ্বিতীয় SMS। তো এভাবে সার্কুলার থেকে দেখে দেখেও আপনি টেলিটক সিমের মাধ্যমে টাকাটা দিতে পারেন, অথবা আপনি যে ফর্মটা ডাউনলোড করবেন সেটা দেখে দেখেও আপনি টেলিটক সিমের মাধ্যমে ফর্মের টাকাটা জমা দিতে পারবেন। তো অবশ্যই মাথায় রাখবেন যে অনলাইনে আবেদন করার পর অবশ্যই আপনি টেলিটক সিমের মাধ্যমে আপনার এই পেমেন্টটা দিয়ে দিবেন, তা নাহলে কিন্তু আপনার অ্যাডমিট কার্ডটা আসবে না। শুধু অনলাইনে আবেদন করলেই হয় না, টেলিটক সিমের মাধ্যমে আবেদনের টাকাটা পরিশোধ করতে হয়। তো আজ পর্যন্ত আবার দেখা হবে, টাটা, বাই বাই।